কত দিন আসলে ভাই কিন্তু বারবার বলতে মাশাল্লাহ তিন পিস চার পিস করে বেবি পাই বাদ দেব না ডিমে আছে এখন এই মুহূর্তে যেন আপনারা একদম প্রুফ সহ দেখে শুনে আমার কাছ থেকে লাভবাক গুলো নিতে পারেন। এখানে ডিম আছে চারটা মানে ব্রিডিং পেয়ার, শুধু বক্সের ভিতর থেকে ধরবো আর নিব। আসসালামু আলাইকুম, পাখির ঘর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য অনেক চমৎকার কিছু পাখি নিতে চলে এসেছি গাজীপুর শ্রীপুর গড়গড়িয়া মাস্টার বাড়ি, তাই না ভাই? তো অনেক দূর, মানে আসার পথে অনেক যানজট ছিল, রাস্তায় বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, এর জন্য যে বাসায় আসছি অনেক শখ করে ভাই অনেক সুন্দর সুন্দর কিছু পাখি পালতো, প্রায় 8 থেকে 10 পেয়ার পাখি আছে। এটা যে কোনো জেলার থেকে, আপনার যেটা ঢাকার বাইরে হোক ঢাকার মধ্যে হোক, তো আপনারা যে কোনো পাখি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন ভালো পাখি, এবং আপনারা চাইলে যে কোনো ভালো পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হলো অল্প পাখি, কিন্তু পাখির কোয়ালিটি দেখাবো এবং পাখির যে এখন কি পজিশনে আছে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবেন আজকে এই ছোট্ট পাখির ভিডিওটার সাথে থাকার জন্য, এবং সমস্ত পাখি এক এক করে দেখাবো এবং কোয়ালিটি দেখাবো, দামটা এখন এই মুহূর্তে বলবো না। আপনারা পুরো পাখির ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের এই পাখিগুলো ভালো লাগবে। এই পাখিগুলো কিন্তু মূলত আপনাদের জন্যই আমি নিয়ে থাকি, আর এটার মূল কারণ হলো যখন আপনারা এই ধরনের পাখিগুলো ডিম বাচ্চা করা দেখে নেবেন তখন আপনাদেরই ভালো লাগবে এই পাখিগুলো যে কতটা ভালো এবং সুস্থ সবল পাখি। ভাই আমি আপনার সাথে একটু কথা বলি, আপনি কতদিন যাবত পাখিগুলো পালেন? আমি পাখি পালি 4 বছর ধরে। 4 বছর হয়ে গেছে। আর এই ধর আমাদের 7-8 টা পাখি থেকে আমি প্রতিবারই না হলেও 20 থেকে 25 টা বাচ্চা পাই। মাশাআল্লাহ। প্রতি ভক্ত থেকে 3-4 পিস। 3-4 পিস করে বেবি পান, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথাই বলি ভাই, আপনি যেহেতু মোবাইলের ভিডিওতে আসতেছেন না, একটা কথা জানার থাকবে যে আপনি এই মুহূর্তে পাখিগুলো কেন ছাড়তেছেন? মেন কথা হলো আমি একটু সমস্যা করছি, আমার কিছু টাকা দরকার। আচ্ছা, মেন কথা হলো আমি একটা গাড়ি কিনবো আর কি। হ্যাঁ, তাই আমি এই পাখিগুলো সেল দিতেছি, কিন্তু আমার পাখিগুলো সেল দেওয়ার কোনো কারণ ছিল না, আমি সেল দিতাম না, কিন্তু আমার টাকা সব পড়ে গেছে, তাই আমি এই পাখিগুলো সেল দিতেছি, কিন্তু পাখিগুলো আমি বাদ দিব না। আমার ভিডিওগুলো দেখা হয় তাই না? আমি আপনার প্রতিবার প্রতি শুক্রবারে আমি আপনার ভিডিও দেখি। আচ্ছা, এর জন্য ভাই আমাকে কিন্তু আসলে অনেক পছন্দ করে ফোন দিচ্ছে যে এতটা কোয়ালিটি। এখানে একটা আছে লটিনো পালটা হলো ফিমেল, মেলটা হলো লটিনো। আর এটা ভাই ডিম পারছে? হ্যাঁ ডিম পারছে, এটা ডিম নিয়ে বসে রয়েছে, একদম জমা ডিম থাকে, এগুলোতে জমা ডিম থাকে। তো ডিম দেখতেছেন প্রত্যেকটা পাখির জমা ডিম। আপনারা যারা পাখি অনেক ভালো মানের পাখি চান তারা ভাইয়ের এই পাখিগুলো নিতে পারেন, বলবো না এগুলো আমার পাখি, যেহেতু ভাইয়ের পাখি প্রত্যেকটা রেজাল্ট করা, তো ইনশাল্লাহ এই পাখিগুলো নিলে আমার ধারণা যে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন, কারণ আপনাদের জন্য কিন্তু আমি পাখিগুলো নিয়ে যাই ভালো ভালো খামার থেকে। এটাও কিন্তু ডিম জমা ডিম, তাই না? এটাও ডিম জমা ডিম। এগুলো কয়টা করে ডিম পারে ভাই সর্বোচ্চ? এগুলা সর্বোচ্চ 5টা পারে। সর্বোচ্চ 5টা, কিন্তু 5টায় কি ফাটেল হয়? না, 4টা ফাটেল হয়। 4টা ফাটেল হয়? 4টা। আচ্ছা, এখানে কিন্তু একদম মাত্র নতুন ডিম পারা শুরু করছে। এটা 5টা আছে, এখনো পারা শেষ হয়ে হবে না। এখনো পারা শেষ হয় নাই, অলরেডি 3টা ডিম জমে গেছে। আর আপনাদের এতটুকু গ্যারান্টি দিচ্ছি পাখিগুলো আমি বক্স নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটার ভিডিওটাও থাকবে। আর এই পাখিগুলো বক্সও নিব, আপনারা চাইলে দ্রুত আমার কাছ থেকে পাখিগুলো কালেক্ট করবেন, যদি বক্সে নাও বসে তো ইনশাল্লাহ আবার ডিম পাবে ভাই। না হ্যাঁ, আবার ডিম হাই দিলে 1 সপ্তাহ মধ্যে পেরে দেবে। আপনি বছরে কয়বার ডিম বাচ্চা করেন এগুলো? আচ্ছা, এখানে দেখাইলাম 2টা 3টা। মেন কথা হলো আমি কোন সময় রেস্টে রাখি না, আমি সব সময় করাই। আচ্ছা, এর মধ্যে কি মেডিসিন ব্যবহার করেন আপনি? মেডিসিন এমনি কিছু করি না আমি, মেন কথা হলো আমি সপ্তাহে 2 দিন সার দেই। হ্যাঁ, আর ছোলা বুট গম দেই, আর সপ্তাহে 2 দিন ডিম দেই। মাশাআল্লাহ, মানে আপনি মানে মেডিসিনের পক্ষপাতী না, আপনার ন্যাচারাল মেডিসিন আছে কিন্তু আমি ব্যবহার করি না। আমি মেডিসিন আগে ব্যবহার করছি, কোনো ফল হয় না। আমি এখন শাক
শুধু ডিম আর সোলাবুট গম এটি দিয়ে আমি ফল পাইতাছি। এই যে সোলাবুট তো অলরেডি দেখতেছি, সোলাবুট দিবেন গম দিবেন, এটা কি প্রতিদিনের খাবার? হ্যাঁ এটা প্রতিদিন আমি সকালে 10টা থেকে দিয়ে ওইটা হ্যাঁ রাতে ভিজাই রাখি শুক্রবার কি মিরপুর গেছিলেন? হ্যাঁ জি মিরপুর শুক্রবার দিন মিরপুর গেছিলেন। তো এখানে আরেকটা পেয়ার আছে, এটা একটু সম্বন্ধে একটু যদি আমাদের জানাইতেন ভাই, একটু কষ্ট দিতেছি। এটাও ডিম বাচ্চা করা ডিম পাচ্ছে, এটা লটিন পাল মাদি। আচ্ছা ডিমে আছে এখন এই মুহূর্তে? হ্যাঁ ডিমে আছে, সব পাখি ডিমে আছে আলহামদুলিল্লাহ, ভয়ও পায় না মাশাআল্লাহ ভাই। আপনার সত্যি কথা বলতে মানে আপনার সামনে আপনার প্রশংসা করা, আপনার পাখি আসলেই ভালো, দয়া করে যেন আবার পাখি নিয়ে কাজ করতে পারেন। কতদিন যাবৎ পাখি বললেন? 4 বছর বলছেন? 4 বছর ধরে। আবার তো পালবেন ইনশাআল্লাহ না? হাইস্ট গেলে 3 মাস। হাইস্ট গেলে 3 মাস, আল্লাহ আপনার গাড়ি কেনার সমস্ত ব্যবস্থা করে দিক, আবার যেন পাখি পালতে পারেন। এটাও চমৎকার একটা পেয়ার, নিচে আরেকটা পেয়ার দেখাবো আপনাদেরকে। এটাও কি ডিম আছে? হ্যাঁ এটাও ডিম আছে, এই পাখিটা আপনাদের দেখে ভয়ে বের হয়ে গেছে। আচ্ছা ভয়ে বের হয়ে গেছে, এটাও কিন্তু ডিম জমা। হ্যাঁ এটাও ডিম জমা, প্রত্যেকটা ডিম ব্লাড আসছে, আরো ডিম পারবে, অলরেডি 3টা ডিম পারছে। এটার পেয়ার তো দেখাই আপনাদেরকে, পাখির পরিমাণও যদি কম হয়, সেটা যদি আপনারা অনেক ভালো পাখি পালেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ভালো আসবে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে। এটা হলো এটা পেয়ার, ডান সাইডেরটা হলো মেল পাখি, বাম সাইডেরটা হলো ফিমেল পাখি। এটাও ডিম নিয়ে বসে আছে, সবে ডিম পাড়া শুরু করছে, 3টা ডিম পারছে। চেষ্টা করব বক্স ডিম সহ নিয়ে যাওয়ার জন্য, আপনারাও চেষ্টা করবেন দ্রুত এই পাখিগুলো আমার কাছ থেকে নেওয়ার জন্য, যাদের এই পাখিগুলো পছন্দ হয়। যদি আপনারা চান যে সবগুলো পাখি একসাথে নিবেন, একটা খামার করতে চাচ্ছেন, সেটা এটার পাখি কই ভাই? বক্সে? হ্যাঁ এটা বক্সে, এটাও ডিম আছে মাশাআল্লাহ, সব পাখি ডিম, মানে সবগুলো ব্রিডিং এ চলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটাও ডিম লটিনো পাল ফিমেল, মেলটা হলো লটিনো। সবচেয়ে বড় কথা হলো ওরা কিন্তু ভয় পাচ্ছে না, এটা হলো ভালো লাগা, যে অনেক পাখি আছে যে প্রচুর ভয় পায়। একটু ডিমটা দেখো তো, ডিমটা এই যে ডিম দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা ডিম ফার্টেল আলহামদুলিল্লাহ, যেরকম কোয়ালিটি ভাই। আমাকে গতকাল কিন্তু ভিডিও দিতে চাইছিলেন ভাই, তাই না? কিন্তু আপনার কথাই কিন্তু আমি বিশ্বাস করছি, যে আপনার কথা জানি কেন আমার ভালো লাগছে, যে ভিডিও দেওয়া লাগবে না, আপনি আমাকে, আমি ডাইরেক্ট আসবো পাখি দেখবো। আলহামদুলিল্লাহ আপনার পাখি দেখে আমার সত্যি ভালো লাগছে, এক কথাই বলবো যে আপনার কথার কাজে অনেক মিল পাইছি। আচ্ছা এরপরে লাভবার্ডের আগে এখানে একটা সিঙ্গেল মেল আছে ভাই, সিঙ্গেল মেল আছে, এটাও রানিং, এটা আমার। আচ্ছা ফিমেলটা মেন কথা হলো বিক্রি করে দিছিলাম, ছেলেটা রয়েছে, আর আমি আর একটা ফিমেল দিয়ে জোড়া দিবা চাইছিলাম, এটা এখন দেওয়া হইলো না, কারণ পাখি বিক্রি করে দিতে ছেলে গা দেই নাই। আচ্ছা এটা রানিং ছেলে, এটা রানিং একদম একটা ব্রিডিং ছেলে, তাও আলহামদুলিল্লাহ কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আর আজকে কিন্তু চমৎকার একটা জিনিস দেখাবো, লাভবার্ড, লাভবার্ড যারা একদম ডিম সহ বেবি সহ চান তাদের জন্য। এই রেড হেড অপারলাইনটা এই মুহূর্তে ডিমে আছে, প্রত্যেকটা ডিম ফাটেন। আমি একদম এই বক্সটা সহ নিয়ে যাব ইনশাআল্লাহ, বক্সটা সহ নিব, যেন আপনারা একদম প্রুফ সহ, প্রুফ সহ দেখে শুনে আমার কাছ থেকে লাভবার্ড গুলো নিতে পারেন। এখানে ডিম আছে 4টা 4টাই ফার্টেল ডিম, একটাও কোনো মিসিং ডিম নাই। আর লাভবার্ড পাখি একটা মজার জিনিস হলো, লাভবার্ড পাখি কিন্তু বক্স আর ডিম সহ নিলে তারা কিন্তু সাথে সাথে বসে যায়, আর রেড এর অপার লাইন নিউট্রিশনটাও সুন্দর, আবারও বক্সে ঢুকে যাচ্ছে। ডিম মনে হয় আরো পারবে ফিমেলটা ভাই, এটা ডিম পারে আছে না, এটা 7টা করে ডিম দেয়, 7টা করে ডিম দেয় আলহামদুলিল্লাহ, 7টা করে ডিম দেয়, 4 পিস বাচ্চা পাইছে, 4 পিস বেবি পাইছেন, খুবই চমৎকার। আরেকবার একটু প্রুফ সহ দেখা, যেহেতু ফিমেলটা ভিতরে, এই হলো ফিমেল মাশাআল্লাহ, এই হলো ডিম, এত সুন্দর কোয়ালিটি পাখি। একটু কষ্ট লাগবো ভাই আজকে মনে হয়, যেহেতু পাখিগুলো ছেড়ে দিচ্ছে, লাগবে মানে কি ভালোই কষ্ট লাগবে না, পাখি বেচার নিয়ে ছিল না। আচ্ছা বেচার নিয়ে ছিল না, ভাইয়ের জন্য দোয়া করি ভাই। এখানে একদম ভাইলট বেগুনি কালার দেখতেছি, হ্যাঁ এটা ভাইলট বেগুনি কালার, এটা কি ডিম আছে? এটা 7টা 8টা করে ডিম ভাই, এরকম 5 পিস বাচ্চা পাইছে, 5 পিস বাচ্চা পাইছেন। এর মধ্যে বাচ্চা কি বিক্রি হয়েছে? বিক্রি গেছে শুক্রবারে, বিক্রি করছে মিরপুর, মিরপুরে এটা সেল করছেন। এটারও একদম প্রুফ সহ দেখাই, প্রত্যেকটা ডিম আমি কিন্তু চেক করে ফেলছি, আপনারা আমার কাছ থেকে চেক করে নেবেন। 4টা ডিম পারছে অলরেডি, যেটা সামনে দেখতেছেন এটা হলো নতুন ডিম, ডাইন সাইডেরটা হলো এর পরের, আর ওই দুইটা একদম ফার্টেল ডিম। টোটাল 3টা ডিমের ব্লাড চলে আসছে, একটা এখনো আসে নাই, আশা করি ডিম আরো পারবে ইনশাআল্লাহ, ডিম পাওয়া শেষ হয়নি। এই একটা চমৎকার পেয়ার, আবার দেখাই পেয়ারটা অসম্ভব সুন্দর। আরেকটা পেয়ার হলো ফিশার,
ফিশার তো একদম ব্রিডিং পেয়ার অলরেডি, এটা বাচ্চা গেছে শুক্রবার মেহেরপুর বিক্রি করে এসেছে, এটা আবার দুই দিন ধরে ব্রিডিং করতেছে, দুই দিন ধরে ব্রিডিং করতেছে, মানে ভাইয়ের পাখিগুলো এরকম একটা অবস্থা যে ডিম বাচ্চা নিয়ে তাদের সংসার একদম, এই যে দেখেন নেস্টিং টেস্টিং টিনে অলরেডি ডিম পাড়ার সময় হয়ে গেছে। আপনারা চাইলে আমার কাছ থেকেও এই চমৎকার পেয়ারটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই ধরনের পেয়ারগুলো আসলে আপনাদের অনেক ভালো লাগবে। বাকিটা একটু পাখি ধরি, আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলবো, এটা দিচ্ছেন কোন পায়ে? বাম পায়ে। ভাই পাখি এই পর্যন্ত বের হয়ে যায় নাই তো, যেহেতু আপনার চারিদিকে খোলা আছে, যেগুলো ডিমে নাই ওটা আগে একটু ধরি। এই পাঁচটা এক জায়গায় থাকো, এরপর একটু বেশি বেড়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ ওকে, এটা ডান পায়ে দিচ্ছেন, ফিমেলটা ঢুকাই, এটা ডিমে আছে এই তো, এটা ডিম পালে বেরো বাচ্চা সব পালে বেবি আসে, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা ডান পেয়ে দিচ্ছি, এই যে ডিম, ডিম ফাটের ডিম একদম জমা ডিম। এই যে পেয়ারগুলো একদম মানে ডিম নিয়ে বসে রয়েছে, আস্তে করে ধরতে হবে। আচ্ছা ভাই না না না, এটাই পেয়ে দেন, কারণ ওই খাঁচার মধ্যে এক মাপ আর এটা এক মাপ। দেখি কটা ফাটেন, এটা আপাতত তিনটা, তিনটা ফাটেন, এটা নতুন ডিম, এটাও নতুন ডিম, একদম মানে ব্রিডিং পেয়ার, শুধু বক্সের ভিতর থেকে ধরবো আর নিব, কোনো লড়াচড়া করে না, না দুই পেয়ে দেন, ডিমের ভিতরে প্রত্যেকটা ডিমের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, আস্তে করে ধরতে হবে। আসো তো, এই যে পাইছি, নেন ভাই একটু ডাক দেন। আচ্ছা চলবো, ডান পায়ে দিচ্ছেন, এই হলো ডান পায়ে, আসো আসো আসো, ডান, এই হলো ডান পায়ে, ওকে, এগুলো পোকা ফেল শেষ না, এটা আর ডাক দেওয়া লাগবে না, কারণ এটা তো সবচেয়ে আলাদা আলাদা কালার, একদম ব্রিডিং পেয়ার। হ্যাঁ এগুলো একদম ব্রিডিং পেয়ার, মানে ওরা রেজাল করা, হ্যাঁ এই দুইটা ডিমে আছে, আর বাচ্চু ভাই একটু কষ্ট দিই, কালারটা দেখাই আবার, কাস্টমার যারা আছে দেখেন ভাইলট কালার কি, নীল কালার বোঝা যায় কিছুটা, নীল কালার। ভাই আসলে অনেক কষ্ট করে পাখিগুলো বড় করছে এবং পুরো ফুল ব্রিডিং একটা পেয়ার বানাইছে, একটা লাভ বার্ড বা একটা কোকাটেল পাখিকে যখন ব্রিডিংয়ের অবস্থা আসে সেটা কিন্তু একদিনে আসে না, অনেক সময় লাগে,
আর আপনারা যারা পাখি নিবেন আমার কাছ থেকে তারা কিন্তু একদম ব্রিডিং প্রুফ সহ ভালো পাখি পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ এই ধরনের পাখিগুলো যখন ব্রিডিং প্রুফ সহ নিবেন তখন সেক্ষেত্রে আপনারা কিন্তু ওদের দিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন। আর এটা ডিম এখনো আসতে পেতে এখনো ডিম পারা শেষ হয়নি, আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ। আচ্ছা মোটামুটি আমরা পাখি ঢুকাই ফেলছি, খাঁচা আর ডিম ঢুকানোর পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। কত ডিম আসলে ভাই কিন্তু বারবার বলতে বাচ্চা কইরেই নাইলে পরে ব্যস্তেন, আসলে কথা কিন্তু সত্যি যে কতগুলা ডিম, আর প্রত্যেকটা ডিম কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট। আসলে এই টাইমে যারা পাখি বিক্রি করে তারাই জানে যে কষ্টটা কোন জায়গায়, না ভাই কষ্টটা একটু বেশি, তো একদিকে করলে আরেকদিকে ছাড়তে হবে, দুনিয়ার সিস্টেমই এটা, কিছু পাইতে গেলে কিছু ছাড়তে হবে। এখন ভাই ভালো একটা জিনিস পাইতেছে এর জন্য এই জিনিসটা ছাড়তেছে, মনে করছে পাখি আবার পালা যাবে, কিন্তু আমার নিজের কাছেও খারাপ লাগতেছে দেখেন কতগুলো ডিম, আর প্রত্যেকটা ডিম কিন্তু এটার, মাত্র দুইটা পেয়ার ছাড়া, লাভবার্ড একটা পেয়ার আর কোকাটেলের একটা পেয়ার, এই দুইটা পেয়ার ছাড়া সবগুলারই ডিম। তো আলহামদুলিল্লাহ বাকি আরও পারবে, তো এর মধ্যে যেহেতু বক্স সহ ডিম সহ নিয়ে যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য যে আমরা সুন্দর মতো পৌঁছে দিতে পারি এবং এই পাখির ডিমগুলো যেন পাখি তা দিতে পারে। তো আমার মানে বেশি টার্গেট হলো লাভবার্ড পাখি ডিমে বসে যাবে, আর ভাই বলতেছে কোকাটেল পাখিও বসবে, ভাই এর আগে কি কোকাটেল বসছে এইভাবে সরানোর পরে? বক্সে বসে গেছে, তার মানে ভাই চার পাঁচ দিন আগে নিচতলা থেকে উপরে আসছে, মানে রুম চেঞ্জ করছে, তিনতলা আসছে, অলরেডি সবগুলো পাখি ডিমে বসে গেছে। হ্যাঁ, আর রানিং এ ডিমে উন দিতেছে, এটা আপনাদেরও দেখাইছি ভিডিওর মাধ্যমে। তো ভাই আমরা আসলে একদম শেষ পর্যায়ে, আপনার জন্য দোয়া রইল, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, আপনি মন খারাপ করবেন না, মন খারাপ হইলে আপনার পাখি আমার ঘরে থাকবে, আপনি দেখতে যাবেন বা আমার এই ভিডিওটা বেশি বেশি দেখবেন। হ্যাঁ, আর ভাইয়ের মানুষকেও বলবেন যে ভাইয়ের কাছে পাখিগুলো আছে, তোমরা মন খারাপ করবে না, ভাই যাকে পাখি দিবে আপনার পাখি অবশ্যই খুব যত্নে থাকবে ইনশাল্লাহ। আমার কাছ থেকে যারা পাখি নেয় তারা কিন্তু একদম পাখি ডিম বাচ্চা করার উদ্দেশ্যে নেয়, আর তারা কিন্তু অনেক ভালো মানুষ, মানে পাখি নিয়ে যে কেনা বেচা করে আমি কিন্তু কোনো পাইকারকে পাখি দেই না, যে পাইকারি নিয়ে বিক্রি করবে বা হাট বাজারে কষ্ট দিবে এরকম না, আমি আমার ঘর থেকে পাখি বিক্রি করি এবং এই পাখিগুলো যারা কিনে নেয় আমার মনে হয় আমার থেকে বেশি যত্ন করে। তো ইনশাল্লাহ আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বাসায় গিয়ে কিভাবে নিচ্ছি সবগুলো ভালো আছে কিনা সেটা দেখানোর চেষ্টা করব। ভাই সর্বশেষ আপনি কিছু বলবেন? আমি আসলে পাখি ফেলা ছাড়বো না, আমি আবার তিন মাস পরে আমি আবার পাখি তুলবো, আর যারা এই পাখিগুলো নেবেন আশা করি ভালো ফল পাইবেন, কারণ এগুলো আমার নিজের বাচ্চা থেকে পাইলা রানিং করে আমি ডিম বাচ্চা করাইতেছি, এগুলা পাঁচ পিস ছয় পিস চার পিস করে ডিম দেয়, কিন্তু নিমছে আমি তিন পিস বাচ্চা পাই, তিনের নিচে পাই না, উপরে চার পিস পাঁচ পিস বাচ্চাও পাই, আর যে এই পাখিগুলো নেবেন ভালো ফল পাবেন এটাই বলে দিলাম আর কি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি বাসায় চলে এসেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পাখি সুস্থ সবল আছে, আর ডিমগুলো এখনো কিন্তু আমি ডিমগুলো দেখিনি, ডিমগুলো এইভাবে নিয়ে এসেছি, হ্যাঁ একদম কাঠের গুঁড়ো দিয়ে ডিমগুলো নিয়ে এসেছি, জানি না কতটুকু ভালো আছে বা কি অবস্থানে আছে, তো এক এক করে ডিমগুলো বের করবো, এই যে ডিমগুলো দেখা যাচ্ছে ডিমগুলো বের করবো আস্তে আস্তে, আশা করি যে ভালো থাকবে ইনশাল্লাহ। আর যেহেতু আমার ডিমটা আনার আরেকটা কারণ হলো যেহেতু আমার ঘরে মোটামুটি পাখি আছে, তো এর মধ্যে অনেকগুলো পেয়ার আছে যে ডিমে, যেমন এই বক্সে ডিমে আছে, এই ঘরেও একদম সবার উপরে পেয়ারটা ডিম নিয়ে বসে আছে, এখানে আরেকটা পেয়ার এটা ডিম নিয়ে বসে আছে, এখানে একটা পেয়ার এটাও ডিমে আছে, তো এর জন্য খেয়াল করেছি যদি ডিমে বসে আলহামদুলিল্লাহ ডিমে বসবে, না বসলে আমার এখানে ডিমগুলো চলে দিবে, তো যেহেতু ডিমগুলো জমা, আর ভাইয়ের কাছ থেকে নিয়ে আসার একটাই কারণ ছিল যে ডিমগুলো 100% বসবে, তো ইনশাল্লাহ যারা পাখিগুলো নেবেন আমার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, 01631939
6555 6. আমার লোকেশন ঢাকা কিলক্ষেত, ঢাকা কিলক্ষেত, এটা হলো এয়ারপোর্ট এবং কুড়িল বিশ্ব রোডের মাঝখানে এই বাস স্টেশনটা ঢাকা কিলক্ষেত, রেল লাইন পার হয়ে আমার বাসা আসতে হবে ইনশাল্লাহ। তো যারা নেবেন তারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে অথবা ভিডিওতে দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ।